শাহিদুল ইসলাম, উনি জানতে চেয়েছেন যে যদি কোনো মুমিন কোনো মুসলমানের উপরে ভুল বুঝে, তাহলে তা কিভাবে সমাধান করা যেতে পারে? অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয়, যেটা এই বিষয়ে সমাধানটা কি? সেক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তির সাথে যোগাযোগ করা, তার সাথে কথা বলা এবং স্পষ্ট করা যে কোনো বিষয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে কিনা, আপনি কোনো বিষয়ে মন খারাপ করে আছেন কিনা, দুজনের কি বলে যে একসাথে বসে মিউচুয়ালি এই বিষয়টা নিয়ে ডিল করলে আমার মনে হয় যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি মোহতারাম আন্তরিক ধন্যবাদ। আমাদের কাছে অসংখ্য প্রশ্ন আসছে। আমাদের একজন শাহনেওয়াজ সুশান, উনি জানতে চেয়েছেন যে রোজাদার ব্যক্তির জন্য 5 বার নামাজ পড়াটা কতটা গুরুত্বপূর্ণ, রোজা রেখে কোন কোন আমল সারাদিন করলে বেশি বেশি ফজিলত পাওয়া যাবে? আমরা সলাতের কথাটা একটু আগেও বলেছি, প্রিয় ভাই আমার সুশান শাহনেওয়াজ নাকি কি নাম ওনার, শাহনেওয়াজ ভাই, জি জি আমরা একটু আগে আপনি আমাদের লাইভটা শেষ হলে এই আলোচনাটা আপনারা আবার শুনতে পারবেন, সলাতের ব্যাপারে বিস্তারিত কথা আমরা বলেছি যে সিয়াম রাখা অবস্থায় কেউ যদি সলাত ছেড়ে দেয় তাহলে তার এত কষ্টের সিয়ামের কোনো মূল্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে নাও থাকতে পারে, কারণ সলা এমন একটি ইবাদা যেটি শুদ্ধ না হলে বিশুদ্ধ না হলে এটির হিসেব যথাযথ না দিতে পারলে অন্য কোনো আমল আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যথাযথ হিসেব দেয়া সম্ভব হবে না।